नमस्कार बंधुरा आमी सुमन बनर्जी आपनारा देखছেন सुमन बनर्जी XYZ। आज मंगलवार 25 अक्टोबर। आज सूर्यग्रहण है किछुक्षण परेई। ओ चश्माटा ताई पड़े निलाम जाते चोखेर मध्य कोनो रकम क्षति ना हय। आजकेर एई सूर्यग्रहण किन्तु बेश डेंजारास, क्षतिकारक। कारण विशेष करे जारा गर्भवती नारी तारा जेन अति अवश्यई घरेर भेतरे प्रवेश करे थाके। सूर्येर एई छाया तादेर मध्य जेन ना आसे। बाच्चारा जेन एई समय घर थेके बाइरे ना बेर हय। एमनकि एई समय कोनो शुभ काज करबेन ना। विभिन्न राशिर मध्य जेमन कर्कट राशि, मकर राशि एदेर क्षेत्रे किछु शुभ काज हलो। ए कि आजे बाजे बकचिस रे, जानो ना जे केन सूर्यग्रहण हय? केन एई सकल कुसंस्कार छड़ाच्छो? पुजो करा जाबे ना, खाबार खावा जाबे ना, सूर्यग्रहणेर समय बाइरे बेरोनो जाबे ना, एगुलो सम्पूर्ण कुसंस्कार। केन केन एगुलो एखोनो पर्यन्त 20 शताब्दीते चलछे? जानो ना केन सूर्यग्रहण हय? चलो देखे नि। 8 थेके आमरा पड़े आसछि सूर्यग्रहण एबं एई सूर्यग्रहण चंद्रग्रहण। आरो एकबार बोले दिच्छे, मन दिये शुनबे। এই হচ্ছে সূর্য, এই হচ্ছে পৃথিবী আর এই হচ্ছে চন্দ্র। যখন চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম মাঝে চলে আসবে তখন সূর্যের আলো চন্দ্রের মধ্যে এমন ভাবে পড়বে যে চন্দ্রের ছায়া পৃথিবীর যে স্থানে একটি চন্দ্রের ছায়া তৈরি করবে সেই স্থান থেকে সূর্যকে দেখতে পাওয়া যাবে না এবং সেই স্থান থেকে কিন্তু সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ হবে। পাঠ্যপুস্তকে যেটা দেওয়া থাকে না এখন আমি সেটা জানাবো তোমাদেরকে, মন দিয়ে শুনবে। আমরা জানি যে এই সূর্য চন্দ্র পৃথিবী এরা কিন্তু একে অপরের উপরে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে? চন্দ্র ঘুরছে পৃথিবীর উপরে, পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্য আবার মিল্কি ওয়ে আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথ তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই মিল্কি ওয়ে আবার ওরকম ধরনের বিভিন্ন নিহারিকা নিয়ে পুরো ইউনিভার্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিন্তু সবাই একে অপরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানে মনে রাখার বিষয় যে সূর্যের উপরে পৃথিবী যে কক্ষপথে অর্থাৎ যে প্লেন, যে সমতলের উপরে ঘোরাঘুরি করছে, চন্দ্র কিন্তু সেই একই সমতলের মধ্যে ঘুরছে না। অর্থাৎ চন্দ্র যদি এখান থেকে এইভাবে ঘুরে এখানে আসতো তাহলে কিন্তু প্রতি অমাবস্যাতেই আমরা একবার করে সূর্যগ্রহণ দেখতে পেতাম। কিন্তু না, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে, 5 ডিগ্রি অ্যাঙ্গেল, 5 ডিগ্রি অ্যাঙ্গেলে চন্দ্র কিন্তু তার কক্ষপথকে বাঁকিয়ে এইভাবে ঘুরছে। তাই বেশ কিছু বছর পরে পরে কিন্তু এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যায়। এখানে রাহু কেতুর কোনো গল্প নেই, সিম্পলি সূর্য পৃথিবী এবং চন্দ্র। এরপরে 2027 খ্রিস্টাব্দের 2 আগস্ট আবার সূর্যগ্রহণ হবে। যাও আমি এখন থেকে বলে দিলাম, পাঁজিতে লেখা শুরু করে দাও। তোমাদেরকে আর কি বোঝাবো, আমি আমার ঘরের মাকে বোঝাতে পারছি না ঠিক করে এখন পর্যন্ত। ঠিক আছে, তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে থাকো। আমি জানি ইংলিশ মিডিয়ামে বেটাকে পড়াবে, কিন্তু সূর্যগ্রহণ যখনই হবে তখনই কিন্তু সখন খাওয়া আগেভাগে করে নেবে, পুজো পাশা করবে না, বাইরে বেরোবে না, তোমরা এটাই করবে। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো। গ্যালিলিওকে সবাই পাগল বলে, আমিও এখন পাগল। তুমি সুস্থ, ওকে, কোনো অসুবিধা নেই। 2:30টা বেজে গেছে, যাই সূর্যক্ষণ লেগে গেছে, খাবারটা কি খাইগা। আমি আপাতত মাংসের ঝোলে কনসেন্ট্রেট করলাম। আপনারা ওয়েট করে থাকুন, আর কিছুক্ষণ পরে সূর্যগ্রহণ হবে যা 4:52 কলকাতা থেকে দেখতে পাওয়া যাবে। 12 মিনিট থাকবে 5:04 পর্যন্ত।